আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। 20টি হোম বেসড ই কমার্স এবং অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছিলাম, আর এটি হচ্ছে তৃতীয় পর্ব। আমরা এখন কথা বলবো হচ্ছে 11 নম্বর বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে কসমেটিক্স কিংবা বিউটি শপ। তো অনলাইনে আসলে কসমেটিক্স এবং বিউটি শপের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেকে আসলে এই বিজনেসটাকে একদম ফেসবুক লাইভের মাধ্যমে এখন করে থাকেন এবং তারা খুবই সাকসেসফুল। আপনার এটা মনে রাখতে হবে, যারা ফেসবুকে লাইভ করে সেল করেন তারা হচ্ছেন ইনফ্লুয়েন্সার, এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে অন্যতম সেরা মার্কেটিং। কিন্তু আপনি নিজে যদি ইনফ্লুয়েন্সার না হয়ে থাকেন, তাহলে এই সেক্টরে আপনি যদি চিন্তা করেন যে আপনি ফেসবুক লাইভ করবেন এবং সেল হবে এবং পরবর্তীতে আপনি অভিযোগ করবেন যে আসলে আপনার তেমন সেল হয় না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে দিন দিন আপনার পার্সোনাল ব্র্যান্ড বড় করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে কীভাবে আপনি আপনার বিজনেসকে এবং আপনার নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারেন। আপনি আপনার নিজেকে যখন আপনার বিজনেসের পাশাপাশি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন, ঠিক তখনই আপনি যখন ফেসবুক লাইভে যাবেন আপনার অবশ্যই অগণিত ফলোয়ার্স থাকবে, যারা সাথে সাথেই আপনার লাইভগুলো দেখবে, রিয়্যাক্ট করবে, কমেন্ট করবে এবং সেখানে ইন্টারেস্ট ফিল করবে। আপনি যদি নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাঁড় করাতে না পারেন, সেক্ষেত্রে দেখবেন আসলে আপনার ফেসবুক এবং ফেসবুক লাইভ ভিত্তিক বিজনেসটা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তবে এর বাইরে আপনাকে যেটা করতে হবে, আপনি এই বিজনেস করতে চাইলে অবশ্যই আপনাকে ফেসবুকের বাইরেও আপনার ই কমার্স শপ নিয়ে গুরুত্ব দিতে হবে এবং ফেসবুকে আপনাকে এটাকে ভালোভাবে মার্কেটিং করতে হবে। আপনার পার প্রোডাক্ট, আপনার প্রতি প্রোডাক্টের আলাদা আলাদা করে ভিডিও করতে হবে এবং সেগুলোকে মানুষের সামনে পৌঁছাতে হবে। বেটার হয় আপনি যদি শুধুমাত্র প্রোডাক্টের ভিডিও করছেন, সেটার বাইরেও সেই প্রোডাক্টের অ্যাপ্লিকেশন ভিডিও করছেন, অর্থাৎ সেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে কীরকম হচ্ছে এবং সেটার রিভিউ টাইপে ভিডিও করছেন, সেই ধরনের যদি আপনি ভিডিও করতে পারেন। আপনি টিকটককে টার্গেট করতে পারেন, আপনি ফেসবুক ভিডিওস টার্গেট করতে পারেন, আপনি ইনস্টাগ্রামকে টার্গেট করতে পারেন এবং অফকোর্স ইউটিউব শর্টস তো আছেই। আপনি এই সব মেথড থেকে আপনি কিন্তু আপনার কাস্টমার বেস তৈরি করতে পারেন এবং ভালোভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি কন্টেন্ট মার্কেটিংটাকে চালিয়ে যান, আপনারও কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা একটা সময় সহজ হয়ে যাবে। আপনি যদি ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য চিন্তা করেন যে আপনি লাইভ করলেই আপনি ইনফ্লুয়েন্সার হওয়ার সুযোগ আছে কিংবা আপনার ফলোয়ার বাড়বে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কন্টেন্ট তৈরি করা থেকে আপনাকে আসলে ইনফ্লুয়েন্সার হওয়ার পথে আগাতে হবে। দেন আপনি সেই কন্টেন্টের মাধ্যমে যেসব ফলোয়ার কালেক্ট করছেন তাদের মাধ্যমেই সেল করতে পারেন, এবং পরবর্তীতে সেই বেসটা অনেক বড় হলে আপনি তাদের মাধ্যমে ইনফ্লুয়েন্সার মার্কেটিং থেকেও বেনিফিট নিতে পারেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি কসমেটিক্স এবং বিউটি শপের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বিষয় যে আপনি সবসময় এখানে আপনার গুণগত মান ধরে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই যে খুব দ্রুত কার্যকরী কোনো বিষয় নিয়ে কাজ করবেন না, কারণ এগুলো যত তাড়াতাড়ি কাজ করে তারপর সেখানে স্কিনে সাইড এফেক্টেরও অনেক বিষয় থাকে, গুণগত মান ঠিক থাকে এরকম বিষয় নিয়ে কাজ করবেন, এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে দেখবেন যে একটু একটু করে আপনি হয়তোবা উঠতে অনেক সময় লাগবে, বাট আপনি এখান থেকেও খুব ভালো কিছু বের করে আনতে পারবেন। আপনার যদি নিজের কসমেটিক্সের দোকান থাকে, এক্সিস্টিং দোকান, আপনি অবশ্যই সেই দোকানের সেল বাড়ানোর জন্য হলেও আপনি খুব সুন্দরভাবে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং টিকটকে শর্ট ভিডিওর মাধ্যমে আপনার মার্কেটিং করতে পারেন রেগুলারভাবে। আপনি আপনার দোকানের শেলফ থেকেই নামিয়ে নামিয়ে প্রত্যেকটা প্রোডাক্টকে বিভিন্ন সময় ভিডিও করলেন, প্রতিদিন 5টা 10টা করে আপনি ভিডিও, যদি শর্ট ভিডিও আপলোড করতে পারেন এইসব প্রোডাক্টের এবং গুণগত মান বলে, আপনি চিন্তা করে দেখতে পারেন আপনার কসমেটিক্স শপের যেই কসমেটিক্স শপে হয়তোবা অনেক বেশি কাস্টমার প্রতিদিন আসে না কিংবা অনেক বেশি সেল হয় না, আপনি কিন্তু অনলাইনকে সহায়ক বানিয়ে আপনি খুব সুন্দরভাবে এখান থেকে বেশ ভালো বেনিফিট নিতে পারেন। এই বিজনেসের ক্ষেত্রেও আপনার বাজেট খুব বেশি যে করতে হবে তা না। একটি অনলাইন কসমেটিক শপের জন্য আপনার যেহেতু এখানে সোশ্যাল মিডিয়া প্লাস ওয়েবসাইট দুটোই সমানভাবে জরুরি, সেক্ষেত্রে আপনি আপনার বাজেট 40 থেকে 50 ধরে রাখতে পারেন মার্কেটিং বাজেট সহ। এরপরে যদি বলেন, বলবো গিফট শপের কথা। অনলাইন গিফট শপ এখন একটা খুব বড় ব্যাপার। আপনি যদি ভালোভাবে কালেক্ট করতে পারেন এবং সেইগুলো ভালোভাবে র্যাপিং করার আপনার একটু চেষ্টা করেন ইউটিউব দেখে হলেও, তাহলে আপনি কিন্তু দেখা যাবে যে অনলাইন গিফট শপ খুলে বসতে পারেন। আপনি এখনকার দিনে একটা বিষয় আছে, ডালা সিস্টেম, গিফটের ডালা পাঠানো হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ডালা পাঠায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য পাঠাচ্ছে, এই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো একটা বেনিফিট নিতে পারেন। বেনিফিটটা হচ্ছে এরকম যে
এই ডালার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয়, এবং সব জিনিস দিয়েই যে প্রফিট করা হয় তা নয়, কিন্তু কিছু জিনিস ভ্যালু ক্রিয়েট করে, কিছু জিনিস হচ্ছে প্রফিট ক্রিয়েট করে, সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ হয়, মানুষ কিন্তু একসাথে বেশি টাকা দেওয়ার জন্য রেডি হয়। আপনি গিফট শপের মধ্যে বিভিন্ন ধরনের গিফট হতে পারে, এখন চাবির রিংয়ে নাম খোদাই করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মগের মধ্যে, বিভিন্ন ধরনের আসলে বিজনেসের এখানে কনসেপ্ট আছে, এবং সেই কনসেপ্টটাকে আপনি যদি ধরতে পারেন, আপনি যদি ভালোভাবে বুঝে আগাতে পারেন, আপনার জন্য কিন্তু অনলাইন গিফট শপ একটা ভালো সিস্টেম হতে পারে। এখনকার ব্যস্ততার দিনে মানুষজন হয়তোবা কেউ একজন অফিসে আছে, তার ওয়াইফের বার্থডে, সে তাকে সারপ্রাইজ গিফট দিতে যাচ্ছে, 2 দিন 3 দিন বা 5 দিন আগে সে হয়তো বা আপনার মাধ্যমে বুকিং দিল, আপনি যদি প্রায়োরিটি ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তার ওয়াইফকে তার বার্থডের দিনে সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিতে পারেন, এবং এর সাথে কিন্তু গিফট কার্ডও থাকতে পারে। আপনি চিন্তা করবেন যে আপনার বিজনেসটাকে সুন্দর করার জন্য আপনি কোন কোন কনসেপ্টগুলো এখানে অ্যাড করবেন, আপনার অ্যাড করা কনসেপ্টের উপরে মানুষ কিন্তু আপনাকে গুরুত্ব দেবে, এবং এইগুলো অবশ্যই, এখনকার দিনে ভিডিও হচ্ছে কিং, আপনি সব কিছুই প্রসেসটাকে ভিডিও করে রাখবেন এবং সেগুলো মানুষের মাধ্যমে শেয়ার করবেন, এবং সেই শেয়ার থেকে দেখেও কিন্তু আপনি কাস্টমার পাবেন, এমন না যে আপনি শুধু বুস্ট করেই কাস্টমার পাবেন। আপনাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে এবং সেখান থেকে আপনাকে প্রফিট করতে হবে, এইটা আপনার মাথায় রাখতে হবে। তো আপনার যদি মানসিকতা ভালো থাকে, আপনি যদি একটু ক্রিয়েটিভ হতে পারেন, আপনি যদি শুধুমাত্র ক্রিয়েটিভ হওয়া না, আপনি যদি একটু চেষ্টা করেন, রেগুলার স্টাডি করেন বিষয়টা নিয়ে, ইউটিউবে অনলাইনে ঘাটাঘাটি করেন বিষয়গুলো নিয়ে, রেগুলার দেখেন, আপনি অবশ্যই আপনার এই বিজনেসটাকে আরও ইম্প্রুভ করতে পারবেন। এখানে ওয়েবসাইট যে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি শুধুমাত্র ফেসবুক পেজ এবং বুস্টিংয়ের মাধ্যমেই আগাতে পারেন, আপনি জাস্ট 10 থেকে 15 হাজার টাকা বাজেট করেই শুরু করতে পারেন। আপনি অল্প কিছু আইটেম নিয়ে শুরু করলেন, দেন আস্তে আস্তে ইনভেন্টরি বাড়ালেন, তবে আপনার ওয়েবসাইট থাকলে আপনি কিন্তু অর্ডার কাস্টমাইজেশন টাইপের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি নিতে পারেন, আপনার কাস্টমারের জন্য সেই সুবিধাগুলো দিতে পারেন, কাস্টমার আপনাকে আসলে অনেক ভ্যালু প্রোভাইড করবে, অনেক আপনাকে মূল্য দেবে, তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট থাকলে ভালো। এরপরে যদি আসি, সেটি হচ্ছে কাস্টম প্রিন্টিং। কাস্টম প্রিন্টিং হচ্ছে গিফট শপের সাথে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কাউকে গিফট পাঠাচ্ছেন, একটি কাস্টম প্রিন্ট করা মগে কিছু মগ উপহার দিলেন, কিংবা চাবির রিং। কাস্টম প্রিন্টিংয়ের মধ্যে আরও কিছু বিষয় আছে, যে টি শার্ট প্রিন্টিং, অনেক সময় দেখা যায় যে আপনার ইকমার্স ওয়েবসাইটের মাধ্যমে কেউ গেল মগ কিংবা টি শার্টের ওখানে মক আপ দেওয়া থাকলো, তার মধ্যে কী ছবি হবে, আপনি হয়তো বা ওখানে ডিজাইন করার কিছু অপশন রাখলেন, এর বাইরেও হচ্ছে মানুষ কাস্টম কোনো ছবি আপলোড করে দিতে পারছে, এবং ফাইনাল প্রোডাক্টটা সে দেখতে পারছে, দেখতে কীরকম হবে 3D, এবং তারপরে হচ্ছে আপনার ওখানে অর্ডার প্লেস করছে, এবং সেই প্রোডাক্টটাকে আপনি প্রসেস করে, রেডি করে, প্রিন্ট করে, ভালোভাবে প্যাক করে তার কাছে পাঠিয়ে দিচ্ছেন। এটি একটি লুক্রেটিভ বিজনেস। নর্মালি একটা মগের দাম যদি 200 হয়, কাস্টম প্রিন্টিংয়ের পর সেটির দাম 500 হয়ে যাচ্ছে, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার ভালো মানের একটি 400 টাকা দামের টি শার্টে কাস্টম প্রিন্টিং করার পর সেটি 1000 টাকা হয়ে যাচ্ছে। অনেক ধরনের এখানে কাজ করার সুযোগ আছে। এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার কাস্টম প্রিন্টিং মেশিন, আপনার মগ প্রিন্টিং এবং টি শার্ট প্রিন্টিংয়ের মেশিনের প্রাইসিং আলাদা হয়, 30 থেকে 50 হাজার টাকার মধ্যে এক একটা মেশিন কেনা যায়। আপনাকে একটু মার্কেট স্টাডি করতে হবে যে আপনি আসলে এই ধরনের মেশিন কোথায় পাবেন, কীভাবে কিনবেন, এবং সেটি আপনি নিয়ে কাজ শুরু করতে পারেন। শুরুতে আপনি ফেসবুক এবং ইউটিউব ভিত্তিক কাজ করলেন, আপনি টিকটক ভিত্তিক কাজ করতে পারেন, আপনি যত ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনি সেগুলো টিকটকে দেখাচ্ছেন। আপনি এখনকার দিনে টিকটকে দেখবেন অনেক ধরনের নতুন নতুন আইডিয়া মানুষ শেয়ার করছে, কীভাবে তারা যে বিজনেসটা করছে বা তারা যেভাবে কাজ করছে, শুধু সেইটার ভিডিওটা শেয়ার করেই তারা কিন্তু তাদের কাস্টমার বেস বাড়াচ্ছে। টিকটকটা যে শুধু ফালতু কাজের জায়গা, টিকটকটা যে শুধুই এন্টারটেনমেন্টের জায়গা, এটা একটা ভুল ধারণা। এছাড়াও ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, আপনি এইগুলোকে কিন্তু ব্যবহার করতে পারেন। এই জায়গাগুলোকে আমরা নেগলেক্ট করে আসলে সব কিছুরই আমরা পিছিয়ে থাকি। আমরা বাংলাদেশিরা সব সময় প্রত্যেকটা জিনিসের নেগেটিভ জিনিসটাকে আগে আঁকড়ে ধরি, পজিটিভটা বের করতে আমাদের আসলে অনেক সময় লাগে। আপনি ভালো হয় টিকটকে এবং এই ধরনের জায়গাতে আপনার অ্যাকাউন্ট থেকে না হোক নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনি একটু দেশের বাইরে কী হচ্ছে, আপনার ইন্টারেস্টের মধ্যে একটু জাস্ট ইন্টারেস্ট চেঞ্জ করে দেখেন, আপনি এইসব বিষয় নিয়ে একটু সার্চ দিয়ে দেখেন, বেশ কিছু হ্যাশট্যাগকে ফলো করেন, দেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কত রকমের আইডিয়া, কত রকমের বিজনেস অপরচুনিটিস এতদিন ধরে মিস করে আসছেন। সো এটি হচ্ছে আপনার একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি নিয়ে আপনি কাজ করতে পারেন, কাস্টম প্রিন্টিং। অবশ্যই এখানে ইনভেস্টমেন্টটা মেশিনের জন্য 30 থেকে 50 হাজার টাকা বেশি লেগে যাচ্ছে, স্টিল এটি আপনার জন্য কার্যকরী হবে। আপনি যদি 50,000 সাথে 10,000, মোট 70,000-60,000 টাকার মতো বাজেট করে আপনি যদি ঠিক মতো মার্কেটিং করে আগান,
আপনি সুযোগ হলে যদি একটি ওয়েবসাইট করে আগান কিংবা একটা অ্যাপের মধ্যে মানুষকে সুযোগ দেন, আপনি দেখবেন অনেক ভালোভাবে এই বিজনেসটাকে আস্তে আস্তে গ্রো করতে পারছেন। তবে অবশ্যই প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে মনে রাখবেন, শর্ট ভিডিও মার্কেটিংগুলো অবশ্যই খুব গুরুত্ব দেবে এবং আপনাকে এটা গুরুত্ব দিতে হবে, কারণ আপনি ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমেই অনেক ধরনের কাস্টমার অ্যাকুইজিশন করতে পারবেন যেটি হয়তো আপনি টার্গেট করে করতে পারতেন না। আপনি ভিডিও মার্কেটিংয়ের মধ্যে এমন এমন কিছু অডিয়েন্স পেয়ে যাবেন যারা হয়তো বা যাদেরকে হয়তো বা আপনি টার্গেট করে আপনার কাস্টমার বানাতে পারতেন না। এরপরে বলবো মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস, মোবাইল এবং অ্যাক্সেসরিজ। আসলে এখানে হচ্ছে আপনি মোবাইল সেল করতে পারেন অনলাইনে, সেই সাথে আপনি কিন্তু অ্যাক্সেসরিজ, ব্যাক কভার থেকে শুরু করে চার্জার, বিভিন্ন ধরনের মোবাইল রিলেটেড যত রকম গ্যাজেটস আছে আপনি সেল করতে পারেন। এবং আপনি যখন এই ধরনের বিজনেস করবেন, মানুষ আসলে এখন বিশ্বাসের একটা জায়গা, অনেক ধরনের অ্যাড কিন্তু অনলাইনে দেখানো হয়, কপি ফোনের রিয়েলিস্টিক অ্যাড দিয়ে দেখানো হয় এবং যখন তাদের সাথে যোগাযোগ করা হয় তারপরেই তারা বলে যে এত কম টাকায় তো আসলে রিয়েল ফোন দেওয়া যায় না, এটা কপি ফোন বা মাস্টার কপি হ্যান ত্যান। সেটা না, এখানে একদম অথেন্টিক ফোনের বিজনেসের কথা বলা হচ্ছে। অবশ্যই এই ক্ষেত্রে বেটার হয় আপনার যদি নিজের একটি ফোনের দোকান থাকে। আপনি হয়তো বা কষ্ট পাচ্ছেন বর্তমান সময়ে যে আসলে আমার তেমন সেল নেই, আমি কি করতে পারি। সত্যি কথা বলতে যাদের অলরেডি দোকান আছে তারা যদি এখনও ই কমার্স নিয়ে চিন্তা না করে, তাদের বিজনেস নিয়ে আসলে খুব বেশি দূর ভাবাটা কষ্টসাধ্য হয়ে যাবে অদূর ভবিষ্যতে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার অলরেডি হয়তো বা মোবাইল এবং অ্যাক্সেসরিজের দোকান আছে, আপনি একটু সিরিয়াসলি ভাবেন, আপনি একটু সিরিয়াসলি একটি ই কমার্স ওয়েবসাইট নিয়ে চিন্তা করেন। আপনি সেই ওয়েবসাইটটাকে ফেসবুক এবং গুগল বা ইউটিউবের মাধ্যমে অ্যাডের দিকে কিছু বাজেট করেন, হয়তো আপনার 15-20 হাজার টাকা বাজেট অ্যাডের পিছনে করলেন, আপনি ভালো ফিডব্যাক পাবেন, মানুষ আপনাকে বিলিভ করবে শুধুমাত্র আপনার নিজের দোকান আছে বলে। এই বিজনেসটাতে আসলে নিজের দোকান থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট আইটেমের জায়গাতে, আপনার স্লাইডারে, আপনার ব্যানারে এবং আপনার ডিসক্রিপশনে বিভিন্ন জায়গাতে আপনি হচ্ছে মানুষকে জানাচ্ছেন যে আসলে আপনার নিজের ফিজিক্যাল শপ, এই জিনিসটা পারচেস করার জন্য তারা আপনার দোকানেও আসতে পারে, আপনি ই কমার্স ওয়েবসাইট চালু করার পর সেটাকে ভালোভাবে মার্কেটিং করার পর আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল তো হচ্ছেই, এর বাইরে আপনার ফিজিক্যাল শপে অনেক বেশি কাস্টমারের আনাগোনা বেড়ে গেছে এবং অনেকেই আপনাকে বলবে যে তারা আসলে আপনার ওয়েবসাইট দেখেই ওখানে এসেছে। তো আপনার যদি কিছু ইনভেস্ট করার কারণে আপনার দোকানের সেলস 3-4 গুণ বেড়ে যায়, অবশ্যই আপনি সেটা করবেন এবং এটা আপনার জন্য আসলে ভালো হবে। যেহেতু এখানে একটা বিলিভ ফ্যাক্ট আছে, সিকিউরিটি ইস্যু আছে, সেই ক্ষেত্রে আমি বলবো এটা প্রেফারেবল তাদের জন্য যাদের আসলে অলরেডি মোবাইল এবং অ্যাক্সেসরিজের দোকান আছে। এর বাইরে আপনারা করতে পারেন ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেটসের বিজনেস, এক্ষেত্রেও আসলে ফিজিক্যাল দোকান থাকা ভালো বা খুব বেশি জরুরি না, আপনি ভালো কিছু ইনভেস্টমেন্ট করে এখানে আগাতে পারেন। কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেটস নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি হোম বেসড কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যেকটা গ্যাজেটের অ্যাপ্লিকেশন ভিডিও বানাতে হবে এবং সেইগুলো মানুষকে প্রমোট করতে হবে, মানুষের সামনে সেগুলো নিতে হবে এবং ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্ট পেজে আপনি কিন্তু সেই প্রোডাক্টের শর্ট ভিডিও, ছোটোখাটো একটা ভিডিও আপনি সেখানে দিয়ে দেবেন, যেই ভিডিওটা দেখে মানুষ যখন ডিসক্রিপশনে যাবে এবং সেই ভিডিওটা প্লে করবে তখন কিন্তু সেটার একটা ডেমো দেখতে পাবে। এই বিষয়গুলো আপনি যদি ঠিকমতো মেনটেন করতে পারেন তাহলে ইলেকট্রনিক্স এবং গ্যাজেটস বিজনেসটাও আপনার জন্য হতে পারে হোম বেসড করার জন্য। তবে বেটার হয় আপনার যদি দোকান থাকে, কারণ এখানে আসলে ইনভেস্টমেন্ট অনেক বড় একটা ফ্যাক্ট, আপনাকে এখানে 2-3 লাখ টাকা ইনভেস্ট করতে হতে পারে, সুতরাং আপনার জন্য একটু ভাবনা চিন্তার বিষয় আছে। তবে আপনার যদি অলরেডি দোকান থেকে থাকে তাহলে আপনার জন্য এই বিজনেসটা আরও বেশি ভালো হবে। তো এই ছিল আজকের মতো শেষ পর্বে, অর্থাৎ চতুর্থ পর্বে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি সেই ভিডিওটি দেখবেন এবং আমার আগের ভিডিওগুলো না দেখে থাকলে লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা দেখতে পারেন। আর সেই সাথে যদি ওয়েবসাইট তৈরি করা নিয়ে কোনো আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01946-366-448 এই নাম্বারে। আর সবশেষে বলবো ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে লাইক করবেন, এটি আমার জন্য বেনিফিট হবে। এবং সেই সাথে আপনি যদি চান যে এই ধরনের ভিডিও আরও দেখতে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।